বাচ্চা চুরির সন্দেহে গুজব। সন্দেহে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল এলাকাবাসীদের বিরুদ্ধে। ঘটনায় চঞ্চল বারাসাতে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে ওই মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। বাচ্চা চোর সন্দেহে এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এলাকাবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসাতের কাজীপাড়ায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহিলার সাথে থাকা অপর একজনকেও মারধর করা হয় বলে জানা গেছে। পুলিশ এসে তাদের উদ্ধার করে। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর করে। পুলিশ উত্তেজিত জনতাকে হটাতে লাঠিচার্জ করে। জানা গিয়েছে বারাসাতের কাজীপাড়ায় নিখোঁজ বাচ্চার দেহ উদ্ধারের পর থেকে বারাসাতের বিভিন্ন এলাকায় গুজব ছড়াতে শুরু করে। বাচ্চা চুরির গুজব ছড়ায় কিছু মানুষ। এই ঘটনার পর থেকে বিভিন্ন দিক থেকে কেউ সোশ্যাল মিডিয়াতে, কেউ মুখে মুখে প্রচার করছেন। বুধবার বারাসাত থানার কামাখ্যা মন্দির এলাকায় সত্যনারায়ণ পল্লীতে অটোতে এক মহিলা উঠতে গেলে তাকে বাচ্চা চোর সন্দেহে মারধর করতে শুরু করেন স্থানীয় মানুষজন। তার সাথে থাকা আরো একজন মানুষকেও মারধর করতে শুরু করে। সেখানে বাচ্চাদের সাথে যদি এরকম করে, এটা খুব জঘন্য একটা অপরাধ। এখন তারপরে ধরে নিয়ে যে ওই দিকটাতে আতঙ্কিত হবে না, এটা যখন একটা মায়ের সামনে যদি কারো বাচ্চাকে করে, সে তো চাইবে তার বাচ্চাকে বাঁচাতে। তারপরে তাদেরকে ঠিক মনে হয়েছে বাকি লোকও ছিল, তারাই করে একটু বাদেই এসছে, অনেকক্ষণ পরেই এসছে। ততক্ষণ পুলিশ আস্তে আস্তে যা আর পাবলিক যেটা করে সেটাই করেছে। দুজনকে মারধর করার খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ওই দুজন লোককে তাদের হাতে তুলে দেওয়া হবে বলে দাবি জানিয়েছে উত্তেজিত জনতা। যেটা শুনলাম আমাদের এখান থেকে স্কুল থেকে সামনে যে একটা বাচ্চা অপহরণ হচ্ছিল মধ্যমগ্রাম আফদালপুরের, যে এসেছিল তার বাড়ি, ঠিক আছে, এখানে ভিতরে তার গভীর চক্রান্ত চলছে। কালকে পৌরসভার দিয়ে না কোথাও থেকে একটা গাড়ি বের করা হয়েছিল, আতঙ্কিত হবেন না ব্যাপারটা নিয়ে। ব্যাপারটা তো আতঙ্কিত হওয়ারই ব্যাপার, ঠিক আছে, কারণ মায়ের একটা সন্তান নাড়া হয়ে যাবে, সে বাঁচবে কীভাবে? আজকে এই স্কুল থেকে অপহরণ হচ্ছিল বাচ্চা। ঘটনাটা আমাদের এখানে একজন দেখেছিল, বাচ্চাটাকে পাওয়া গেছে, পাউডারটা যেটা দিয়ে নিচ্ছে বাচ্চাটাকে সেন্সলেস করে সেটা সমেত পাওয়া গেছে। স্থানীয় মানুষজন পুলিশের গাড়িতে ভাঙচুর করে। এরপর উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের তরফ থেকে মাইকিং করে জানানো হয় কেউ যেন বাচ্চা চুরির গুজব না ছড়ায়। যে যে বাচ্চা বাড়িতে আসেনি বলে গুজব ছড়িয়েছিল, প্রত্যেকটি বাচ্চা সুস্থভাবে বাড়িতে ফিরে এসেছে। ফলত গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি পুলিশের তরফ থেকে আগেই জানানো হয়েছিল। এদিন নতুন করে বারাসাতের কামাখ্যা মন্দির এলাকায় সেন্ট্রাল মডেল স্কুলের কয়েকটি বাচ্চা চুরির গুজব ছড়ায়, আর তাকে কেন্দ্র করেই রণক্ষেত্রের চেহারা নেয় বারাসাত কামাখ্যা মন্দির চত্বর। গুজব ছড়ানো এবং মোবাইলে ওই ঘটনার ছবি তোলার পরিপ্রেক্ষিতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। পুরসভার কাউন্সিলর সমীর তারুকদার বলেন, কখনোই গুজব ছড়ানো উচিত নয়, কেউ গুজবে কান দেবেন না, সতর্ক থাকতে হবে সকলকে। মানে রক্ত ভিলু ভিলু বেরিয়ে গেছে মহিলাটা, খুব বিচ্ছিরি ভাবে মেরেছে। মানুষ যদি না ইয়ে হয়, এর জন্য যেরকম আমরা আছি, সাংবাদিকরাও তো রয়েছে, আপনাদের আমরা চাইছি এই যে কিছু লোক মানে একটু মজা করে ভিডিও করে ভাইরাল করে দেওয়া, তাদেরকেও বন্ধ করতে হবে। বারাসাতের এসডিপিও বিদ্যাকার আজিঙ্গা বলেন, গুজব ছড়ালে ওই সব ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে কাজীপাড়াতে ইস্যু হয়েছে ওটা পুরো আলাদা ইস্যু আছে, কিছু পোস্টমর্টম রিপোর্ট পেয়ে গেছে, কিছু অর্গান স্ক্র্যাপিং হয় না, কিছু অর্গান চুরি হয় না, কিছু বাচ্চা চোরের যে কথা আছে, বাচ্চা চোরের যে কথা আছে পুরো ভুল কথা আছে, বাচ্চা চোরের যে কথা আছে পুরো গুজব কথা আছে। এখানে গুজবের উপরে কিছু লড়াই হয়েছে, আমি আবার 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 আপনাকে আহ্বান করছি কি এ গুজবের উপরে আপনি বিশ্বাস করবেন না। এ বিনা মতলব কা লয় অর্ডার ক্রিয়েট মত করিয়ে, কোই ভি বাচ্চা চোর নহি হে, এক
গুজব কে উপর এক অফওয়া কে উপর এক মিথ্যা কথা কে উপর লোগো কে লিয়ে লোগো কে উপর অ্যাটাক মত করিয়ে আপ বিশ্বাস মত করিয়ে সবকে বচ্চে সিকিউর হে সবকে বচ্চে উইদ ইন টাইম ঘর যা রে বিনা মতলব কে কুছ কুছ লোক অশান্ততা ফেলা রে আপ বিশ্বাস মত করিয়ে ইসকে উপর ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বারাসাত সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493 অফিস বনগা উত্তর ২৪ পরগনা পশ্চিমবঙ্গ।